ইসরায়েল ইরান যুদ্ধের আশঙ্কা যা ভাবছে তুরস্ক। চলমান পরিস্থিতিতে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের আশঙ্কা অনেকটাই বেশি এবং তুরস্ক সহ গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলকে এ বিষয়ে প্রস্তুত থাকতে হবে, সতর্ক করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইস্তাম্বুলে এক টেলিভিশন প্রোগ্রামে ফিদান বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধকে একটি উচ্চ সম্ভাব্য হিসেবে বিবেচনা করতে হবে, তবে এটি এমন কোনো ব্যাপক বিষয় নয় যা আমরা চাই। এই অঞ্চল জুড়ে যুদ্ধের বিস্তার এবং অস্থিতিশীলতার সঞ্চার আমরা কামনা করি না। তুরস্ক কোনোভাবেই ইরানের সঙ্গে এমন কোন সংঘাতকে সমর্থন করে না যা যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে উল্লেখ করে ফিদান বলেন, ইরানের আত্মরক্ষার অধিকার থাকলে সেই অধিকার প্রয়োগ করা তার নিজস্ব ব্যাপার। এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের নিহতের দাবির বিষয়ে ফিদান বলেন, আঙ্কারা হামাস থেকে একটি নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে, যদিও বিষয়টি হামাস প্রত্যাখ্যান করেনি। তিনি গাজার বর্তমান পরিস্থিতিকে একটি উন্মুক্ত কবরস্থান হিসেবে বর্ণনা করেন, যেখানে হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যা শিকার হয়েছে। ফিদান আরও বলেন, তুরস্কের মূল্যায়ন অনুসারে ইসরায়েল তার মুখোমুখি হওয়া হুমকিগুলোকে একে একে নির্মূল করার জন্য একটি সামরিক কর্মপরিকল্পনায় রয়েছে, যার মধ্যে হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা অন্তর্ভুক্ত। পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর বিষয়ে ফিদান জোর দিয়ে বলেন, তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাদের সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং এটি কেউ লাভজনক মনে করে না। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পিকেকের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করবে। আঙ্কারা এথেন্স সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়ার বিষয়ে ফিদান উল্লেখ করেন যে তুরস্ক ও গ্রিসের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য একটি প্রক্রিয়া চলছে এবং উভয় পক্ষই উত্তেজনা কমাতে সর্বোচ্চ সংবেদনশীলতা দেখাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে এই প্রক্রিয়া উভয় পক্ষের জন্য সুবিধাজনক ফলাফল বয়ে আনবে। ন্যাটো প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি ন্যাটোকে শক্তিশালী করতে তুরস্ককে দুর্বল করতে পারবেন না। একই সঙ্গে তিনি তুরস্কের প্রতিরক্ষার শিল্পে বিভিন্ন নিষেধাজ্ঞা এবং সীমাবদ্ধতার বিষয়টি উল্লেখ করেন এবং ন্যাটোর প্রসঙ্গে আরও প্রগতির প্রয়োজনীয়তার উপর জোর দেন। তুরস্কের ব্রিক্সে যোগদানের আগ্রহ সম্পর্কে ফিদান বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক অংশীদারিত্বের প্রসারে ব্রিক্স আগ্রহ বাড়ছে। যুদ্ধ জয়ের পরিকল্পনা পেশ জেলেনস্কির, ক্ষেপণাস্ত্র দিতে নারাজ জার্মানি। ব্রাসেলসে ইইউর বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন কিভাবে জয় পাবে সেই পরিকল্পনা পেশ করলেন জেলেনস্কি। ইইউ সাধারণভাবে জেলেনস্কিকে সমর্থন করার কথা বললেও জেলেনস্কির সব দাবি মানতে নারাজ ইইউর কিছু সদস্য দেশ। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট শীর্ষ বৈঠকে বলেছেন, আমি যখন পরিকল্পনা দেখি তখন দেখতে পাই বিগত মাস বা বছরগুলোতে আমরা যেসব সিদ্ধান্ত নিতে পারিনি সেই সব বিষয় এখানে আছে। 27টি ইইউ দেশের শীর্ষ নেতার বৈঠকে জেলেনস্কি 1 ঘন্টা সময় পেয়েছিলেন তার পরিকল্পনার কথা জানানোর জন্য। একদিন আগেই তিনি ইউক্রেনের পার্লামেন্টে 5টি বিন্দুর কথা বলেছিলেন, সেগুলো আবার এই বৈঠকে বলেন। ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার কোনো সিদ্ধান্ত এই বৈঠকে নেওয়া হবে না, পরে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হবে না। লিথুয়ানিয়ার এই প্রস্তাবে রাজি হলেও যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হলে পরমাণু শক্তিধর রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে ন্যাটো। জেলেনস্কি বৈঠকে বলেন, রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার মিসাইল ব্যবহার করার অনুমতি দিক পশ্চিমা দেশগুলো। তিনি জানিয়েছেন, এই যুদ্ধটা রাশিয়ার নিয়ে যাওয়াটা জরুরি, তাহলেই রুশরা যুদ্ধের ভয়াবহতা বুঝতে পারবেন এবং তারা পুতিনকে ঘৃণা করতে শুরু করবেন। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য মিসাইল ও রকেট দিয়েছে যা দিয়ে রাশিয়ার ভেতরে লক্ষ্য আঘাত করা সম্ভব, কিন্তু বাইডেন চান না ইউক্রেন রাশিয়ার ভেতরে ক্ষেপণাস্ত্র আক্রমণ করুক। আমেরিকা মনে করছে তাহলে উত্তেজনা বহুগুণ বেড়ে যাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছে, তারা যুদ্ধটা এবার রাশিয়ার ভূখণ্ডে নিয়ে গেছেন। ইউক্রেন জানিয়েছে, তাদের সেনা 13 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে, 74টি বসতি তাদের অধিকারে আছে। 1 সপ্তাহ হলো ইউক্রেনের সেনা কুরুক্সে ঢুকেছে। রাশিয়ার দাবি, ইউক্রেনের সেনার অগ্রগতি তারা থামাতে পেরেছে। ইউক্রেন জার্মানির কাছ থেকে টাউরুস ক্রুজ মিসাইলও চেয়েছে, কিন্তু জার্মান চ্যান্সেলর শলৎস সাংবাদিকদের বলেছেন, আপনারা আমার সিদ্ধান্তের কথা জানেন, আমার সিদ্ধান্ত বদল হবে না। শলৎস ইউক্রেনকে টরাস মিসাইল দিতে রাজি নয়, তবে শলৎসের জোটসঙ্গী ও প্রধান বিরোধী দলের এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দিতে কোনো আপত্তি নেই। তবে ন্যাটোর সামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মনে করেন, রাশিয়ার সরবরাহ লাইন ও রুশ পরিকাঠামোয় আঘাত করতে পারলেই একমাত্র ইউক্রেন যুদ্ধে জিততে পারবে। ইইউ সদস্য দেশগুলো যৌথ ঘোষণা জানিয়েছে, ইউক্রেনকে সঙ্গে নিয়েই শান্তি আলোচনা করতে হবে, ইউক্রেনের শর্তেই একমাত্র শান্তি আলোচনা হতে পারে। শলৎস বলেছেন, জেলেনস্কির সঙ্গে তার বৈঠক রাশিয়ার প্রেসিডেন্টকে একটা বার্তা দিচ্ছে, ইউক্রেনের প্রতি তার সমর্থন কমেনি। জেলেনস্কি জানিয়েছে, তার এই জয়ের পরিকল্পনার রূপায়ণ রাশিয়ার উপর নির্ভর করছে না, সেটা নির্ভর করছে ইউক্রেনের সঙ্গীতের উপর। তিনি নভেম্বরের শেষে ইউক্রেনের শান্তি সম্মেলনের আয়োজন করবেন, যেখানে রাশিয়াও চাইলে যোগ দিতে পারে। তিনি বলেছেন, ইউক্রেন শক্তিশালী হতে চায় এবং কঠোর কূটনীতির পথ নিতে চায়। জেলেনস্কির দাবি, এখনই জয়ের পরিকল্পনা নিয়ে এগোলে আগামী বছর যুদ্ধ বন্ধ হতে পারে।